মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বার হয়ে গেলেও এখনো পর্যন্ত পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে ক্লাস ইলেভেনে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি, যার কারণে হিন্দু ভাষার মাধ্যমে পড়াশোনা করা ছাত্রছাত্রীরা সমস্যায় পড়েছে। শনিবার দুপুর 2 নাগাদ ক্লাস ইলেভেনে ভর্তির প্রক্রিয়া দ্রুত শুরু করার জন্যই পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে ডেপুটেশন জমা দেন কংগ্রেস কর্মীরা। পানাগড় হিন্দি হাই স্কুলে অনেক ছাত্রছাত্রীর মা বাবা ছাত্রছাত্রীদের 2-3 দিন থেকে আমাদের পার্টি কার্যালয়ে গিয়ে কংগ্রেস জাতীয় কংগ্রেস পার্টি কার্যালয়ে গিয়ে অভিযোগ দিচ্ছে কি দেখুন আমাদের অ্যাডমিশন হচ্ছে না, খালি মাস্টারমশাইরা ঘোরাচ্ছে, আজকে আসুন কাল আসুন, কোনো সঠিক উত্তর দিতে ফর্ম দিচ্ছে না। এলি অনেক অভিযোগ আসার পর আমরা জাতীয় কংগ্রেস কাকসা ব্লকের তরফ থেকে অঞ্চলের তরফ থেকে আমরা স্কুল কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি হোক অ্যাডমিশনটা চালু করা হোক, চালু না করলে জাতীয় কংগ্রেস রাস্তা নেমে এই সাধারণ ছাত্রছাত্রীদের সাধারণ মানুষের পক্ষে আমরা বিরুদ্ধে আন্দোলন করতে নামবো। বলছি এই ব্লকের একটাই মাত্র হিন্দি স্কুল ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানকার ছাত্রছাত্রীদের বাইরে পড়াশোনা করতে যেতাম, কতটা অসুবিধা হতে হবে তাদের, তাদের ভবিষ্যৎ কি হতে পারে বলে? অনেক অসুবিধা হতে পারে। এই আমাদের এই ব্লকে একমাত্র সারা পশ্চিমবাংলায় হিন্দি ভাষাভাষী স্কুল অনেক কম, তারপরে এই ব্লকে তো হিন্দি ভাষাভাষী স্কুল একমাত্র এটাই আমাদের। এখানে এডমিশন না হলে এখান থেকে পাশে নেপালি পাড়া স্কুলে যাবে, নেপালি পাড়া স্কুলে এবারে নিজের স্কুলের ছাত্র অত পাস হয়ে গেছে ওটাকে নেবার সম্পন্ন হচ্ছে না, তো আমাদের এখানকার স্কুলের ছাত্র কিরকম নিতে পারবে? আর তারপরে অন্য কোনো মিডিয়ামে যেতে করতে পারবে না, এই যে অনেকই অসুবিধা সম্মুখীন হবে, যে কোনো ছাত্রদের ভবিষ্যতে অন্ধকারে হয়ে যেতে পারে। যদি অ্যাডমিশন হয় আগামী দিনে কি করবেন আপনারা? আমাদের আমরা আজকে জাতীয় কংগ্রেসের অঞ্চল তরফ থেকে আমরা স্কুল হেডমাস্টারজিকে অ্যাডমিশন ডিপোজিশন দিতে এসেছে। হেডমাস্টারজি তো থাকেন না, 365 দিনের মধ্যে মোটামুটি 300 দিন থাকেন না, 65 দিন থাকে জানি না, কোনোদিন আসে দেখি না। ওনাদের মাস্টারমশাই ছিলেন, উনি দিলেন, উনিরা বললেন কি সোমবারে আমরা একটা মিটিং করব, সোমবার মিটিং করার পর আমরা দেখছি কি করা হবে। তো আমরা জাতীয় কংগ্রেস পক্ষ থেকে আমরা হিন্দি স্কুল কমিটি জানিয়ে দিচ্ছি আগে সোমবার মধ্যে অ্যাডমিশন না চালু হলে মঙ্গলবার থেকে আমরা অনেক বিগত আন্দোলন হিন্দু স্কুলের গেটের সামনে আমরা অনশন আমরা বসে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এডমিশন প্রক্রিয়া চালু করার আমরা বাধ্য করব। ঠিক, আপনার নাম? ধর্মীয় শর্মা, কাকসা ব্লকের সাধারণ সম্পাদক। এখন আমাদের একটা মিটিং হয়েছে, এমসি মিটিং এখন ফাইনালাইজ হয়নি। 1 নম্বর, 20 তারিখে আবার মিটিং আছে, 20 তারিখে মিটিং আছে, 20 তারিখে ওটাই কী করা যাবে ডিসিশন 20 তারিখ করা যাবে, এডমিশন নেওয়া যাবে কি না, কবে এডমিশন নেবে এসব 20 তারিখ। তাহলে এখানকার এত স্টুডেন্ট যাবে কোথায়? হিন্দি স্কুল তো একটাই। না না, হিন্দি স্কুল একটা আছে এই অঞ্চলে কাকসা ব্লকে। আমি চাই স্কুল তাড়াতাড়ি এডমিশন হোক, আমি সবাই সবাই চাই, আমি কি সবাই চাই, সবাই বাচ্চা চাই। এটা আপনার সোমবার দিন কী কারণে ডেট করবে, কী কারণে যেন অ্যাডমিশন নিতে চাইছেন নেই মুহূর্তে? কারণ অনেকগুলো কারণ আছে, এগুলো সব এমসি ম্যামেরই বলতে পারবো, আমি বলতে পারবো না, এমসি মোটামুটি বলতে পারবো কি কী কারণ আছে। মানে আমাদের কি মাস্টার শর্ট টিচার আছে এখানে? টিচার্স শর্ট আছে মেন। রাজ্য সরকার কি পোস্টিং করছেন, দিচ্ছে না? এটা এখন এই কথাটা আমি বলতে পারবো না। এডমিশন হোগা ইয়া নাই হোগা স্পষ্ট হ্যাঁ ইয়া না বল সকতে? এডমিশন হোগা ইয়া হোগা নেই, হোগা তো হ্যাঁ কহিন নেই, সোমবার মন্ডে কো মিটিং হোগা ইসকে বারে মে, মতলব মন্ডে কো হি বলা জায়েগা। আবি লটকা হুয়া হ্যায়, আবি পেন্ডিং মে হ্যায়, মানে এক হোক এক ফাইনাল হো গিয়া হ্যায় মিটিং, এক অর ফাইনাল হোনা ফাইনাল, ও যে মিটিং হোগা উসমে টিচার কা মিটিং। তো ইতনা সুরে জায়েগা কাহা, ইয়ে তো ইসকা তো সলিউশন তো হোগা, টিচার কা পর আয়েগা উস মন্ডে কো হোগা ডিসিশন, আবি নেই, এক তো হো গিয়া, এক মিটিং মন্ডে কো ফাইনাল হোগা উসমে পাই। तो ये मीटिंग जो होगा इसका नोटिस हम लोग लगा दिए, स्टूडेंट लोग पता चल जाए। मीटिंग होने के बाद उसका जो हम लोग का जो है मीटिंग में नोट्स एजेंडा देंगे कि क्लास 11 का एडमिशन कब से होगा, क्या फीस लगेगा, उसका एक प्रिंट निकाल कर हम लगा देंगे। मीटिंग के लिए गार्जियन लोग से कम्युनिकेट कैसे किया आप लोग? नहीं, इसका अभी ऑफिस में स्टाफ मीटिंग होगा, मैं एमसी मीटिंग होगा। नहीं नहीं, 20 तारीख को एमसी मीटिंग होगा, पेरेंट्स मीटिंग होगा 20 तारीख को कह रहे हैं। पहले एमसी मीटिंग होगा, उसके बाद जो फाइनल डिसीजन होगा वो भी पेरेंट्स का रखा जाएगा कि हमारा ये है। सर आप लोग क्या बोलना चाहते हैं? हम जरा तो सुनने में आया कि हेडमास्टर जी का अपना मत है कि 11 क्लास का एडमिशन बंद होने से 12 क्लास ऑटोमेटिक बंद हो जाएगा, होने से क्या होगा कि हमारा हेडेक कम हो जाएगा। ना ऐसे बात नहीं, इस तरह हेडमास्टर जी का तरफ से आवाज निकला जो कि बुझ रहा है पूरा पानागढ़ बाजार में। ना ना ना, ये ऐसा भाषा तो नहीं बोला सर, क्योंकि थोड़ा सा चिंगारी ऐसे धुआं नहीं निकलता, थोड़ा चिंगारी होता तभी धुआं निकलता है।
ना ना ये मन ग्रंथ बात तो सुनने में ना ना ये बात सुने जरूर लेकिन मन ग्रंथ बात अगर ऐसा सोच रहे हैं तो ऐसा अगर दिमाग में होगा जातीय कांग्रेस बच्चों ने बैठेगा इसके लिए बहुत बहुत बड़ा आंदोलन चालू नहीं नहीं ये मन ग्रंथ बात है लास्ट फाइनलिस्ट कब जानते पारबे छात्र छात्रीरा जे लास्ट मंगलवार दिन जानते छात्र भविष्य ने कि कोथाओ एकटा खेला होच्छे बोले मन होच्छे ना उसका जो भविष्य है क्या होगा यहाँ तो आगे तो कोई स्कूल नहीं है एजुकेशन इन फ्यूचर स्टूडेंट जो बोलते कोथा कोनो जगह प्रॉब्लम आछे ঠিক আপনার নাম আমার নাম আশিস কুমার কি পদে আছে আমি এখানে স্কুলে টিচার আছি অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন 60% অফ চলছে নয়্যারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে কেসি লাইট হাউস আছে রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি 6 নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজি ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795